বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচের রেজাল্ট দেখে আপনার কাছে মনে হবে ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে গেছে কিন্তু খাতা কলমে সাউথ আফ্রিকা জিতলেও বুদ্ধির খেলায় জিতে গেছে বাংলাদেশ যেমন ধরুন চার ইনিংস এর টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা ব্যাটিং পেল মোটে একবার তাও সবাই না প্রথম আটজন প্লেয়ার মাত্র বিপরীতে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার দু দুবার করে ব্যাটিং পেল তাহলে ব্যাটিং কে বেশি পেল বলুন তারপর বাংলাদেশ ফিল্ডিং করেছে মোটে একবার কিন্তু সাউথ আফ্রিকাকে ফিল্ডিং করিয়েছে দু ui bar tau tá o... টানা তাহলে কষ্ট কার বেশি হলো বলুন আবার দেখুন ম্যাচটা যদি পাঁচ দিন খেলা হতো তাহলে বাংলাদেশের প্লেয়ার যত টাকা করে পেত তিন দিনে শেষ হবার পরও কিন্তু অত টাকা করেই পাবে বরঞ্চ এখন বেঁচে যাওয়া দুই দিনে বাংলাদেশি প্লেয়াররা বিজ্ঞাপন শোরুম উদ্বোধনের মতো ফ্রিল্যান্সিং করে এক্সট্রা ইনকাম করতে পারবে তো লাভটা কার বেশি হলো বলুন তারপর ম্যাচটা যদি পুরো পাঁচ দিনই খেলা হতো তাহলে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সিরিজের আগে বাংলাদেশ প্রস্তুতির সময় পেত মোটে তিন দিন আর এখন বাংলাদেশ প্রস্তুতির সময় পাবে পুরো পাঁচ দিন তো বাংলাদেশের আদৌ লাভ হলো নাকি লস হলো বলুন তাই বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটা খাতা কলমে সাউথ আফ্রিকা জিতে গেল বাদ বাকি অনেক দিক দিয়ে কিন্তু বাংলাদেশই জিতে গেছে